আচ্ছা, এটা হচ্ছে গুগলে সার্চ দেওয়ার জন্য, আমাদের ইয়েটা সার্চ দেওয়ার জন্য, মানে যে কিছুই হোক না কেন, আমাদের বলিস, আমাদের কাজের কিংবা যাই কিছু সার্চ দেওয়ার জন্য, ব্লগ কমেন্ট করার জন্য এই লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। ব্লগ কমেন্ট করার জন্য এই লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। ইন টাইটেল কলন কোটসের ভিতরে কিওয়ার্ড, যে কোনো ধরনের কিওয়ার্ড হবে, তো দেখা যাচ্ছে যে কোনো ধরনের কিওয়ার্ড হবে, তো দেখা যাচ্ছে এখানে আমাদের কাজের যে কিওয়ার্ড রয়েছে, মেন কিওয়ার্ড আছে এইগুলা, মেন কিওয়ার্ড, আর সাব কিওয়ার্ড আছে এইগুলা। তো আর এটা হচ্ছে যে শর্ট লিঙ্ক, আমাদের যে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেটা শর্ট লিঙ্ক এটা করা, কারণ হচ্ছে এই শর্ট লিঙ্ক হচ্ছে এমন একটা শর্ট লিঙ্ক, এটাই ক্লিক করলে কেউ যদি ক্লিক করে তাহলে সে পৃথিবীর কোন প্রান্ত থেকে করছে, কয়জন ক্লিক করলে অটোমেটিক আমরা বুঝতে পারবো, এই জন্য এটা শর্ট লিঙ্ক করা। আমাদের ছয়টা প্রোডাক্ট আছে এখানে, এখানে এই পর্যন্ত ছয়টা প্রোডাক্ট আছে, ছয়টা প্রোডাক্টের মেন কিওয়ার্ড আছে, সাব কিওয়ার্ড আছে, মেন কিওয়ার্ড আছে, সাব কিওয়ার্ড আছে প্রত্যেকটার, আর শেষে একটা কমেন্ট দেওয়া আছে। এই কমেন্টটা হচ্ছে আর্টিকেল লেখা, মানে এটা হচ্ছে ফেসবুক, মানে ফেসবুক না, ফেসবুক সহ যত ব্লগ কমেন্ট করার যত জায়গা আছে সব জায়গায় আমরা দেবো, ঠিক আছে? তো এটা হচ্ছে পোস্ট হিসেবে দেবো। এখন যেটা করব, দেখা যাচ্ছে যে ফেসবুকে ঢুকবো, ডাইরেক্ট ফেসবুকে ঢুকবো, আসলে কীভাবে এই লিঙ্কটা আমরা কাজে লাগাবো, এই কমেন্টটা আমরা আসলে কীভাবে কাজে লাগাবো, ঠিক আছে? আর এই লিঙ্কটা সবাইরে দিয়ে দিয়ে দিছি একটা মাত্র কারণে, যে এখানে ডু ফলো পেজ র্যাঙ্ক আছে, ডু ফলো বলতে মানে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আসলে ডু ফলো হচ্ছে যে কেউ ফলো করে, এ কারণে সেটা হচ্ছে ডু ফলো, এটা প্রয়োজনীয়। তো ফেসবুকে কমেন্ট করার জন্য যেটা, সেটা হচ্ছে আমাদের এরকম যে ফেসবুকে আমরা যে কোনো মানে কমেন্ট করবো কীভাবে, জাস্ট সেটা দেখানোর জন্য আমি এখানে যে কোনো একটা ইয়ে ওপেন করছি, অনলাইন ইনকামটা এখানে ওপেন করলাম। অনলাইন ইনকাম না, এটা অনলাইন ইনকামে করব না, জাস্ট ফেসবুকে আমরা মেসেজ দেওয়ার জন্য আমরা এইভাবে এগুলো ইউজ করব। দেখা যাচ্ছে যে বিজনেস অপরচুনিটি, এটা আমরা গ্রুপটা অন করলাম, গ্রুপটা অন করে আমাদের যেটা দরকার মানে আমরা কমেন্ট করার জন্য এটা ক্লিক করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট নিয়ে করে কন্ট্রোল সি দিয়ে কিংবা মাউসের রাইট বাটন সিলেক্ট করে এটা কপি করে এখানে গ্রুপটা ওপেন হবে, আমরা গ্রুপে দেবো। যাই হোক, এই গ্রুপটা তাড়াতাড়ি ওপেন হয়েছে, এই গ্রুপটা দেবো। তো দেখা যাচ্ছে ফেসবুক মানে পোস্ট করার জন্য, বিভিন্ন গ্রুপে পোস্ট করার জন্য আমরা এখানে ক্লিক করে প্রত্যেকটা গ্রুপ ওপেন করে এই লেখাটাও পেস্ট করে দেবো। পেস্ট করার পরে এই জায়গায় আমরা, দেখা যাচ্ছে এখানে ছয়টা প্রোডাক্টের লিঙ্ক আছে, ঠিক আছে, ছয়টা প্রোডাক্টের লিঙ্ক আছে এখানে, আমরা দেখা যাচ্ছে আমরা 50-60টা কিংবা 100টা গ্রুপে আমরা জয়েন করব। তো দেখা যাচ্ছে যে যদি 100টা গ্রুপে জয়েন করি তাহলে এখানে ছয়টা প্রোডাক্ট আছে, তো ছয়টা প্রোডাক্ট 100টা গ্রুপে 100টা পোস্ট দেবো, তাহলে 100টা গ্রুপে যদি পোস্ট দিই ছয়টা প্রোডাক্টে ভাগ ভাগ করে দেবো, যে এখানে 10টা দিলাম, ওখানে 5টা দিলাম, এভাবে প্রত্যেকটা গ্রুপে দিয়ে দেবো। তো আমরা দেখা যাচ্ছে যে এটা আমরা কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম, এবার এখানে পেস্ট করে দিলাম, এবার এই জায়গায় যে ইয়েটা হচ্ছে, এই জায়গায় হলে ছবিটা যখন আসবে তখন এই যে লিঙ্কটা পেস্ট করে দিলাম এটা তুলে দিলাম, সিলেক্ট করে তুলে দিলেও লিঙ্কটা থাকবে, ওটা দিলেও লিঙ্কটা থাকবে, কিন্তু স্মার্টভাবে করার জন্য এই লিঙ্কটা তুলে দিতে হয়। আর যদি এই ছবিটা না আসে তাহলে ওই লিঙ্কটা রাখতে হবে, আর এই ছবিটা আসলে মানে প্রত্যেকটা আর্টিকেলের এইগুলো কপি করে, এই এই ছয়টা কপি করার পরে যদি কোনো ছবি সহ কোনো ওয়েবসাইটে লিঙ্ক আসে তাহলে আমরা এই লিঙ্কগুলো তুলে দেবো, আর যদি না আসে তাহলে লিঙ্কটা রেখে দিয়ে এভাবে পোস্ট করে দেবো। তো আমরা প্রত্যেক দিন একটা ওয়েবসাইটে, আমরা ফেসবুকে কমেন্ট করবো প্রত্যেক দিন মাত্র আধা ঘন্টা থেকে এক ঘন্টা, 50টা গ্রুপে পোস্ট দিতে 50 মিনিট সময় লাগে না, ঠিক আছে? তো এটার পরে এটা করে আমরা চলে যাব, ফেসবুক ছেড়ে দেবো। এরপরে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে যে ব্লগ কমেন্ট, তো ব্লগ কমেন্টের জন্য যেটা করতে হবে, এখানে লিখে রেখেছি ইন টাইটেল কিওয়ার্ড লেবে কমেন্ট, এটা সিলেক্ট করলাম,
সিলেক্ট করার পরে এখানে গুগল ডট কম লিখে এন্টার দিলাম, এবার গুগল চলে আসলো আমার সামনে। এবার গুগলে আমি এটা সিলেক্ট করছিলাম না, এটা সিলেক্ট করে এটা আছে পেস্ট করে দিলাম, COMMENT কমেন্ট। এই জায়গায় কিওয়ার্ড হবে, এই জায়গায় কিওয়ার্ড হবে কোনগুলো, এই যে এই লেখার ভিতরে কিওয়ার্ড হবে, এই যে মেন কিওয়ার্ড, একটা মেন কিওয়ার্ড আছে, মেন কিওয়ার্ড দিয়ে সার্চ দেবো, না হলে সাব কিওয়ার্ড দিয়ে সার্চ দেবো। তো দেখা যাচ্ছে যে এখানে সাব কিওয়ার্ড নিলাম, নিয়ে এই কম কিওয়ার্ডের ভিতরে যেটা লেখা আছে এই জায়গায় পেস্ট করে দিলাম, দিয়ে এখানে সার্চ দিলাম গুগল সার্চ। যখন আমি গুগল সার্চ দিলাম তখন আমার গুগল সার্চের রেজাল্ট চলে আসলো, এখানে 42টা রেজাল্ট এসেছে। বিয়াল্লিশটা রেজাল্টে আমরা কমেন্ট করে আসব। তো দেখা যাচ্ছে যে এইটুকু, এটা হচ্ছে নিউ ট্যাবে ওপেন করলাম আমরা কমেন্ট করার জন্য। এখানে যে কমেন্ট করছি, এখানে ফেসবুকে যে পোস্টটা কপি করে দিছিলাম এখানেও আমরা সেই একই দিতে পারি, কোনো সমস্যা নেই। লিভে কমেন্ট দেওয়ার কারণ হচ্ছে এটাই, যে আমরা যাতে একটা কমেন্ট করে আসতে পারি একটা জায়গায়। তো দেখা যাচ্ছে এখানে লিভে কমেন্ট দিলে এখানে চলে এসে রিপ্লাই কমেন্ট, এখানে একটা কমেন্ট ফর্ম আসবে, ঠিক এই জায়গায় একটা কমেন্ট ফর্ম আসবে, লোড হয়ে গেলে একটা কমেন্ট ফর্ম আসবে, লিভে রিপ্লাই কিংবা রিভে কমেন্ট। যদি না আসে তাহলে আমরা খুঁজে নেব আরেকটা, আসবে, কারণ আমরা সেটা দিয়ে সার্চ দিছি। এখন এখানে আমরা এই যে এটা কমেন্ট করে আসলাম ফেসবুকে, যেটা পোস্ট দিয়ে আসলাম ঠিক সেটা এখানে দিয়ে দেবো, দিয়ে এখানে আমরা আর একটা লিঙ্ক দিয়ে দেবো অন্য একটা, এখান থেকে দেখা যাচ্ছে যে যে কোনো একটা দিয়ে দিলাম। তো দেখা যাচ্ছে ব্লক কমেন্টের ক্ষেত্রে 10টা এটা করলাম, 10টায় দিলাম এইটার লিঙ্ক, 10টায় দিলাম এইটার লিঙ্ক, কারণ আমি সার্চ করছি এটা দিয়ে। তো এখন আমি লিঙ্ক দেবো এটার, এটার লিঙ্ক দেবো। তো এখানে আমি লিঙ্ক দিয়ে আসলাম, দিয়ে এখানে আমি কী দেবো, ইমেল অ্যাড্রেস। তো যে কোনো ইমেল অ্যাড্রেস আমি একটা দিতে পারি, এটা র্যান্ডম, যে কোনো ইমেল অ্যাড্রেস দিলেই হবে। এবার এখানে ওয়েবসাইটের যে নেমটা দেবো এটা এখানে মাস্ট, এটা গুরুত্বপূর্ণ। এখানে আমাদের আমাদের যে কাজের জন্য এখানে যেটা আমি দিচ্ছি এটা সবাইকে দিতে হবে, সেটা হচ্ছে www.goforMONEY.net। এবার এখানে যদি কোনো ক্যাপচার থাকে তাহলে ক্যাপচার দিতে হবে, না থাকলে না দিলাম। এবার পোস্ট বাটনে ক্লিক করলাম, সাবমিটিং কমেন্ট, এখানে লিখেছে যে এটা হয়নি, কারণ হচ্ছে আমরা এখানে একটা ইয়ে ছিল, ওটা কি বলে, ওটার বলে হচ্ছে যে হচ্ছে ক্যাপচার। তো ওই ক্যাপচারটা, ক্যাপচার বাটনটা আমরা ক্যাপচারটা পূরণ করিনি, এই জন্য। তো ক্যাপচার থাকলে এটা করা কোনো ব্যাপার না, ওটা যখন তখন করা যায়। লেখাটা আমরা আবার একটু কপি করে নিয়ে আসবো, কপি করলাম এর সামনে পেস্ট করে দিলাম, ব্যাস এটা এখানে থাকলো। আচ্ছা
এটা দেখা যাচ্ছে কমেন্ট বাটন নিচের দিকে চলে গেছে, এটা দরকার নেই, আমরা আর একটা খুঁজে নিয়ে আসবো গুগল থেকে। দেখা যাচ্ছে গুগলে সার্চে আরও অনেকগুলো রয়েছে, সেগুলো আমরা দিলাম, কিংবা সেখান থেকে আর একটা নিতে পারি। এখানে মূল টাইটেল হচ্ছে হাউ টু মেক মানি ইজি। দেখা যাচ্ছে এখানে কমেন্টের অপশান আছে, কমেন্টের অপশান আমরা এখানে করতে পারি, যেটা কপি করে নিয়ে আসছিলাম সেটা আবার কপি করব এখান থেকে, যেহেতু এটা আমরা পাইনি সেই কারণে। এখানে লিঙ্ক দিয়ে দিলাম, গো ফর মানি, গো ফর মানি। তো এখানে যেটা রয়েছে সেটা দেখা যাচ্ছে যে এটা আমরা ইয়ে করে দিলাম, এটা চেক টিক চিহ্ন দিয়ে আসলাম, দিয়ে আমরা এটা রিপ্লাই করে দিলাম, আশা করি এবার হবে। আচ্ছা না হলেও কিছু নাই, এখানে দেখা যাচ্ছে অনেকগুলো রিপ্লাই আছে, তো এদের রিপ্লাইগুলো যখন হয়েছে তার মানে আমাদের রিপ্লাইগুলোও হবে, ওখানে ওইভাবে ক্লিক করে রিপ্লাইগুলো দিলেই কাজ করবে। আচ্ছা দেখি আর একটা, দেখি আসলে রিপ্লাই হয় কিনা। এখানে দেখা যাচ্ছে যে আমরা এখানে ক্লিক করলেই এখানে মানির একটা ইয়ে চলে আসবে কমেন্ট করার জন্য, আশা করি একটা ফর্ম আসবে নিচেই। আসছে না যখন তাহলে করার কিছু নেই। ফর্ম কমেন্টটা এইভাবে করতে হবে, এখান থেকে আমাদের এটা লিঙ্ক নিতে হবে, এটা দিয়ে এটা কপি করে ফর্মে কমেন্ট করে দেব, লিঙ্ক দেব হচ্ছে যেটা যেটার কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে ফর্ম নিয়ে আসবো সেটা হচ্ছে এখান থেকে সেটা দেব, আর হচ্ছে লিঙ্ক যেটা সেটা হচ্ছে এভাবে দেব যে এখানে আমি সেভ করে দিচ্ছি, এই ভিডিওর নিচেই লেখা থাকবে ফর্মের ইয়েটা দেওয়া থাকবে যে এটা কিভাবে করা যায়, ব্লক কমেন্টের ক্ষেত্রে আসলে এটা কিভাবে হয়, আমি সেভ করে দিলাম, ভিডিও নিচে দিয়ে দেবো কিভাবে ফর্ম কমেন্ট করতে হয়। বুঝা গেছে ফর্ম কমেন্ট কিভাবে করতে হয়, ওইভাবে ফর্ম করতে হবে, লেবে কমেন্ট কিওয়ার্ড দিয়ে এটা দিয়ে, আর কিভাবে ইউটিউব ফেসবুকে করতে হয় সেটা তো দেখাই দিলাম, যে বিভিন্ন গ্রুপে জয়েন করতে হবে, বিভিন্ন গ্রুপে জয়েন করার পরে এটা হবে। দেখা যাচ্ছে যে আমি আমার ফেসবুক গ্রুপের ইয়েগুলো দিয়ে দিচ্ছি, যে এখানে আমার ফেসবুক গ্রুপে আমি যে সব গ্রুপে জয়েন করছি সেখানে দেখা যাচ্ছে 5,000 কিংবা তার বেশি অনেকেই ভিজিটার আছে, কিংবা আরও বেশি ফেসবুক গ্রুপে সেই সব গ্রুপে অ্যাড হইতে হবে যে সব গ্রুপে সর্বনিম্ন 5,000 কিংবা তার বেশি আছে মেম্বার, সবাই দেশে মানে বাংলাদেশি ব্লগ না, বাংলাদেশি গ্রুপ না, অন্যান্য গ্রুপ। তো ফেসবুকে দেখা যাচ্ছে যে
আধা ঘন্টা সময় দিলেই হয়ে যাবে। আমি এখানে লিঙ্ক দিয়ে দিলাম এই ভিডিওর এই জায়গাটাই, আমি লিঙ্ক দিয়ে দিলাম আমার ফেসবুক গ্রুপের যে লিঙ্কগুলো ব্রাউজ, আমি যেগুলোর মেম্বার সেগুলো এখান থেকে নিলেই হয়ে যাবে। তো এগুলা সেভ করে দিয়ে দিলাম, ভিডিওর নিচেই আমি ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখলেই বোঝা যাবে আসলে কোনটা কি। ঠিক আছে, আচ্ছা, কারো কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করবেন, ভিডিওতে কিংবা আমার ফেসবুকে যে কোনো জায়গায় জিজ্ঞেস করলে আমি উত্তর দেবো। কাজ অনেস্টলি করলেই হবে, আর কিছু লাগবে না। ধন্যবাদ।